আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আসছি আরিয়াল খান নদীতে গোসল করার জন্য সবাই ভাই ব্রাদার একসাথে, আর ভাই ব্রাদার সবাই একসাথে থাকাটাই অনেক একটা আনন্দ। এই আনন্দের মুহূর্তে আমরা আরিয়াল খান নদীতে নতুন পানিতে আজ গোসল করতে আসলাম। বর্তমানে নদীতে অনেক পানি, আর এত পানি হচ্ছে অনেক জায়গায় বৃষ্টির কারণে এই নদীতে পানিগুলা নামছে, তাই নদী এখন অনেক ভর্তি পানি। আর নদীতে নতুন পানিতে গোসল করাই মজাই আলাদা। যারা গ্রামে থাকে নদীতে গোসল করে তারাই একমাত্র জানে এই নদীতে গোসল করা মজাই আলাদা। তাই আজকে আমরা আবার অনেক দিন পর আসলাম এই আরিয়াল খান নদীতে গোসল করতে। ভাই ব্রাদার সবাই একসাথে লাফালাফি ডিগবাজি, অনেক আনন্দই হলো। সেলফি তুললাম, ভিডিও করে নিলাম, আজ তাই একটা নতুন একটা ব্লগ ভিডিও করে নিছি। আর আমাদের এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর সবাই সবসময় সাথে থাকবেন নতুন নতুন আমাদের এই ব্লগ ভিডিওগুলো ভালো লাগলে। এখন ভাই ব্রাদার সবাই একসাথে লাফালাফি করলাম এই নদীতে এসে, একজন ডিগবাজি একজন লাফালাফি। আর নদীতে একটা যে একটা ঢেউ আসে তখনই আরও একটা আনন্দ হয়। আমরা এখন সবাই গোসল করতেছি, আর নদীর নতুন পানিতে গোসল করলে মজাই আলাদা। এখন আমরা গোসল করতেছি এই নদীতে। আর আপনাদের যদি এই নদীতে গোসল করতে আসতে মনে চায় তাহলে আরিয়াল খান নদীতে গোসল করতে আসবেন, দেখবেন মজা কতটা। আমরা আজকে গোসল করে গেলাম এই নদী থেকে। আর সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের এই সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো। যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।